হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা দেখব মেমোয়াইজেশন ইন রিয়্যাক্ট জেএস। ওকে, সো আমার একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন আছে, এখানে হচ্ছে আমরা কিভাবে মেমোয়াইজেশনটা ইউজ করব। তার আগে আমরা দেখব মেমোয়াইজেশনটা আমরা কখন অ্যাপ্লাই করব, কখন বুঝব যে আমার এই অবস্থায় মেমোয়াইজেশনটা প্রয়োজন। ঠিক আছে, দেন মেমোয়াইজেশনটা আসলে কি সেটাও দেখব। মেমোয়াইজেশন কিন্তু অবশ্যই রিয়্যাক্টের কোনো ফাংশনালিটিস না। এই মেমোয়াইজেশনটা আমরা কিন্তু যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছেন তারা হয়তো রিকল করতে পারবেন, আমরা যখন ডিপি ইউজ করি, ডাইনামিক প্রোগ্রামিং, সো সেখানে কিন্তু আমরা এই মেমোয়াইজেশন টেকনিকটা ব্যবহার করি, যাতে আমাদের টাইম লিমিট এক্সিট যে এররটা আসে বা ওয়ার্নিং বা ইস্যুটা আসে সেটা যাতে না হয়। সো সেদিকে না যাই, আমরা দেখি কিভাবে আমরা আমাদের এই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে মেমোয়াইজেশনটা ইউজ করতে পারবো। সো সিম্পল একটা অ্যাপ্লিকেশন যেখানে আমি প্লাসে ক্লিক করলে কাউন্টের মান এক বাড়বে, সেই অনুযায়ী এখানে একটা কম্পিউটেড ভ্যালু আছে। ঠিক আছে, সো ধরেন এখানে আমার একটা ভ্যালু আছে, তার সাথে কাউন্টের যে ভ্যালু সেটা যোগ করব আমি। এই যে অপারেশনটা, এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ অপারেশন। এক্সপেন্সিভ অপারেশন মানে কি, যে অপারেশনটা করতে আপনার যে রিসোর্সটা আছে সেটার অ্যালোকেশনটা একটু বেশি লাগে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি এক্সপেন্সিভ অপারেশন, মানে আমার রিসোর্স বেশি ইউজ হচ্ছে ওই অপারেশনটা করতে, ওটাকে আমরা বলছি এক্সপেন্সিভ অপারেশন। সো এই এক্সপেন্সিভ অপারেশন যখন হয় তখন পুরো পেজটা অনেক স্লো হয়ে যায়। কিভাবে স্লো হয় দেখেন, ধরেন আমি এখানে প্লাস ক্লিক করছি, দেখেন একটু সময় নিয়েছে, কিন্তু এই যে একটা যোগ হয়েছে সেটা কিন্তু একটু টাইম পরে যোগ হয়েছে। আমি যদি আবার প্লাস দিই, দেখেন টু কিন্তু একটু পরে আসছে। সো এই যে প্লাসের অপারেশনটা যেখানে হচ্ছে এই কম্পিউটার ভ্যালুটা যোগ হচ্ছে, এর কারণে কি হচ্ছে, পুরো পেজের ফাংশনালিটিস বা অন্যান্য অপারেশনগুলো কিন্তু স্লো হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি অ্যাড টু ডুতে ক্লিক করি, এই যে একটু পরে কিন্তু অ্যাড হচ্ছে। আবার যদি ক্লিক করি, খেয়াল করবেন একটু সময় নিচ্ছে অ্যাড হতে। কেননা যখনই আমরা টু ডুতে ক্লিক করছি, আমরা এখানে সিম্পলি সেট টু ডুস এর মধ্যে টু ডু এর ভ্যালুগুলো সেট করছি। যখনই কোনো একটা স্টেটের ভ্যালু চেঞ্জ হয় তখন কি হয়, পুরো পেজটা কিন্তু রিরেন্ডার হয়। সো যেহেতু পুরো পেজ রিরেন্ডার হচ্ছে, আমার যেটা এক্সপেন্সিভ অপারেশন ছিল এই ফাংশনটা, এটাও কিন্তু আবার রিরেন্ডার হচ্ছে। সো যেহেতু এটাও রিকল হয় তখন পুরো অপারেশনটা সে আবার করে, দ্যাটস ওয়াই আমার পেজের যে পারফরম্যান্স ওটা কিন্তু স্লো হয়ে যায়। যেমন অ্যাড টু ডু এর সাথে এই কাউন্টের কোনো সম্পর্কই নাই, বাট যখনই আমি অ্যাড টু ডুতে ক্লিক করছি, খেয়াল করেন একটু লেটে সেটা কিন্তু অ্যাড হচ্ছে, কেননা পুরো পেজ রিরেন্ডার হচ্ছে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এটা সলভ করার জন্যই আসছে মেমোয়াইজেশন টেকনিক। সো মেমোয়াইজেশন করতে গেলে আগে একটু মিনিংটা বুঝতে হবে। মেমোয়াইজেশনের মানে হচ্ছে স্মৃতিচারণ করা, মানে কোনো কিছু মনে রেখে দেওয়া। আপনারা যারা ক্যাশিং নিয়ে কাজ করেছেন তারা হয়তো বুঝতে পারবেন, ক্যাশিং মেমোরি আসলে কী করে, সে হচ্ছে প্রিভিয়াস কোনো একটা ভ্যালুকে ক্যাশ করে রাখে, স্টোর করে রাখে, যখনই প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে সেটাকে ইউজ করে, নতুন করে আবার ভ্যালু জেনারেট করে না। ঠিক আছে, মেমোয়াইজেশনের আসলে উদ্দেশ্যটা কি, সে হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটা স্টোর করে রাখবে। সো যখনই আমরা অ্যাড টু ডুতে ক্লিক করছি, টু ডু এর কাজ হচ্ছে সেটার সাথে কিন্তু এই যে কাউন্টের কোনো সম্পর্ক নাই, তাহলে যেহেতু কোনো সম্পর্ক নাই সেক্ষেত্রে আমার এই ফাংশনটা এক্সিকিউট হওয়াটাই উচিত না, রাইট? সো এটা এক্সিকিউট কখন হবে, যখন কাউন্টে আমি একটা প্লাস ক্লিক করব, কাউন্টের ভ্যালু যখন এক বাড়বে তখন এটা এক্সিকিউট হবে, রাইট? তার মানে কি, এখানে একটা ডিপেন্ডেন্সি আমরা তৈরি করতে পারি, যখনই কাউন্ট স্টেটের ভ্যালু চেঞ্জ হবে তখনই মাত্র এই এক্সপেন্সিভ ক্যালকুলেশনটা হবে। সো এটা হচ্ছে আমার প্রিভিয়াস কোড ব্লক, এখানে আমরা মেমোয়াইজেশনটা ইউজ করব। সো কিভাবে ইউজ করব, মূলত সিম্পল একটা লাইন আমি লিখব, যেখানে আমার ক্যালকুলেশনের এই যে ফাংশনটা আমি কল করছি এই জায়গাতে আমরা হচ্ছে লিখব ইউজ মেমো, যেটা হচ্ছে রিয়্যাক্টের একটা হুক, রাইট? এখানের মধ্যে আমি কি করব, ইউজ মেমোটা আসলে একটা ফাংশন, একটা কল ব্যাক ফাংশন, সেখান থেকে রিটার্ন করবে। সো আমরা এক্সপেন্সিভ অপারেশনের যেই ভ্যালুটা ছিল, সাপোজ এই পুরো জিনিসটা, এটাকে হচ্ছে এখানে ভিতরে নিয়ে আসবো, অ্যান্ড ওকে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিব যে কাউন্ট স্টেটের ভ্যালু যখন চেঞ্জ হবে তখনই শুধুমাত্র তুমি কল হবা, আদারওয়াইজ তোমার কল হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা পেজটা একটু রিলোড করি। এখন দেখেন আমি যদি অ্যাড টু ডুতে ক্লিক করি, দাম 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 অ্যাড হয়ে যাচ্ছে, রাইট? ফাস্ট, খুব ফাস্ট অ্যাড হচ্ছে, কারণ এখন আর টু ডু করার জন্য আমার এই এক্সপেন্সিভ অপারেশন রান করা লাগতেছে না, লজিক্যালি কোনো প্রয়োজন তো নাই। এটা কখন কল হবে, যখন আপনি প্লাসে ক্লিক দিবেন তখন এক্সপেন্সিভ অপারেশনটা হোক, আমার কোনো সমস্যা নেই, কারণ এটা যেহেতু এক্সপেন্সিভ অপারেশন এটা তো আমার করতে হবে, কোনো না কোনো ওয়েতে তার করাই লাগবে। সো
এটা করতে গিয়ে বা অন্য কোনো অপারেশন করতে গিয়ে যাতে এটার সাথে কোনো কানেকশন না থাকে, যাতে এটাতে কোনো কল না হয়, এটার ভ্যালু চেঞ্জ না হয়, দ্যাটস ওয়াই আমরা কী করলাম এখানে ইউজ মেমো ইউজ করে ওকে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। সো যখনই আমি প্লাসে ক্লিক করব, দেখেন আমার ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। এবার যদি অ্যাড টু টুতে ক্লিক করি, স্টেট ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে এবং পুরা পেজ কিন্তু রিরেন্ডার হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না এবং এই ফাংশনটাও কিন্তু কল হচ্ছে না। কেননা মেমোয়াইজেশনটা কি করছে, সে তার মেমোরিতে আগের ভ্যালুটা স্টোর করে রেখেছে ক্যাশিংয়ের মতো করে, সেটা সে এখানে ইউজ করে দিচ্ছে। তার কাছে যেহেতু আগের ভ্যালু আছে এবং সে দেখতে পাচ্ছে কাউন্টের কোনো চেঞ্জ হয় নাই, তাই সে সিম্পলি কোনো আপডেট আর করতেছে না, মেথডটাও কল করতেছে না। দ্যাটস ওয়াই আমরা অ্যাড টু টুতে ক্লিক করলে এটা খুব ফাস্ট লোড হচ্ছে। আর যখনই প্লাসে ক্লিক করবো, সেটা তো এক্সপেন্সিভ অপারেশন, সেটাতে সময় লাগবেই, সেটা আমাদের হাতে নাই, সেখানে আমাদের সময় ব্যয় করতেই হবে আর কি। সো এই ছিল সিম্পলি মেমোয়াইজেশনটা আমরা কীভাবে রিয়্যাক্টে ইউজ করতে পারি। যদি আপনার মনে হয় যে না আর একটু ডিপ ডাইভ দেওয়া দরকার, আর একটু অ্যাডভান্স জিনিস নিয়ে কথা বলা দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে চ্যানেলে নেক্সট ভিডিও আপলোড করবো। সো টিল দেন ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।